সুপ্রিয় শিক্ষার্থীরা, মডার্ন হাই স্কুলের অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় অম্ল, ক্ষারক এবং লবণ এই অধ্যায়টি প্রথম পর্বে আমি আজকে আলোচনা করব। আমার ক্লাসটিকে আমি অ্যাসিডের বৈশিষ্ট্য, নির্দেশক এবং ক্ষারক এই টপিকসগুলো নিয়ে আমি আজকে আমার এই ক্লাসটিকে সাজিয়েছি। প্রথমে আমরা শিখব অ্যাসিড সম্পর্কে। অ্যাসিড কাকে বলে? যে সকল যৌগ যৌগে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, এবং এরা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে। তাদেরকে অ্যাসিড বলে। যে সকল যৌগে এক বা একাধিক প্রতিস্থাপন যুক্ত ধাতু দ্বারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা যায়, এই রকম প্রতিস্থাপন যুক্ত হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, এবং যে সকল যৌগ জলীয় দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে তাদেরকে আমরা বলব অ্যাসিড। আমরা উদাহরণের সাহায্যে বিষয়গুলো একটু খেয়াল করি। যেমন হাইড্রোজেন ক্লোরাইড, এটি হচ্ছে গ্যাস, এটি গ্যাসীয় অবস্থায় এটি আয়নিত হতে পারে না। এটিকে যখন আমরা পানির সাথে অ্যাড করব তখন এটি হয়ে যাবে হাইড্রোজেন ক্লোরাইড এর জলীয় দ্রবণ অ্যাকোয়াস। এই অ্যাকোয়াস বা জলীয় দ্রবণে এটি দুইটি অংশে বিভক্ত হয়, একটি অংশ হচ্ছে ক্যাটায়ন, অপর অংশটি হচ্ছে অ্যানায়ন। দেখো, এখানে অ্যাসিড সবসময় জলীয় দ্রবণের মধ্যে ক্যাটায়ন হিসেবে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আমরা আরো কিছু উদাহরণ আমরা দেখি, যেমন সালফিউরিক অ্যাসিড অ্যাকোয়াস, মানে এটাতে পানি দেওয়া হয়েছিল, উৎপন্ন হবে 2S+ এবং সালফেট আয়ন। আবার আমরা খেয়াল করি নাইট্রিক অ্যাসিড, এটা যদি আমরা পানির মধ্যে দিই তাহলে কি উৎপন্ন হবে? H+ এবং নাইট্রেট আয়ন। আমরা একটি যৌগ অ্যাসিড নেই, CH3COOH, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এটা যদি আমরা পানির মধ্যে দিই তাহলে উৎপন্ন হবে অ্যাসিটেট আয়ন আর H+। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, প্রত্যেকটা যৌগ তার জলীয় দ্রবণের মধ্যে দুটি আয়নে বিশ্লেষিত হচ্ছে, বিভক্ত হচ্ছে। একটি আয়ন হচ্ছে ক্যাটায়ন আর অপর আয়নটি হচ্ছে অ্যানায়ন। একটি জায়গায় প্রত্যেকটা যৌগের বেলায় সদৃশ্য দেখা যাচ্ছে, প্রত্যেকটা যৌগের বেলায় ক্যাটায়ন হিসেবে উৎপন্ন হয়েছে হাইড্রোজেন আয়ন, ক্যাটায়ন হিসেবে উৎপন্ন হয়েছে হাইড্রোজেন আয়ন। এই রূপ যে সকল যৌগ তাদের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে তারাই হচ্ছে আমাদের অ্যাসিড। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই তিনটা হচ্ছে অজৈব অ্যাসিড। অ্যাসিড দুই প্রকার, অজৈব এবং জৈব। আর এখানে
CH3COOH এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে জৈব অ্যাসিড। যেমন আমরা আরো একটা এক্সাম্পল দিলাম, যেমন ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডকে যদি আমরা পানির মধ্যে দিই তাহলে এখানে উৎপন্ন হবে ফর্মেট আয়ন, ফর্মেট আয়ন উৎপন্ন হবে এবং উৎপন্ন হবে হাইড্রোজেন আয়ন। প্রিয় শিক্ষার্থীরা, যে সকল যৌগে এইরূপ মূলক কার্বক্সিল মূলক উপস্থিত থাকবে এই মূলকটার নাম হচ্ছে কার্বক্সিল মূলক, এদেরকে বলা হবে যৌগ অ্যাসিড। অজৈব অ্যাসিড গুলা মূলত খুবই শক্তিশালী, তারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয়, ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। আর যৌগ অ্যাসিড গুলা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিশ্লেষিত হতে পারে না, তারা অল্প পরিমাণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। অজৈব অ্যাসিড গুলা অধিক শক্তিশালী কারণ তারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় বা অধিক পরিমাণে বিয়োজিত হয়ে তারা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, আর হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি বিধায় তারা শক্তিশালী অ্যাসিড আর তারা হচ্ছে কি দুর্বল অ্যাসিড। তাহলে আমরা একটু খেয়াল করি অ্যাসিড বলতে কাকে বলে। অ্যাসিড হচ্ছে যে সকল যৌগ, যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে সক্ষম তাদেরকে বলা হবে অ্যাসিড। অ্যাসিড দুই প্রকার, একটা অজৈব অ্যাসিড একটা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড গুলো দুর্বল বিধায় এগুলো আমাদের বিভিন্ন ফল মূল এগুলোতে পেয়ে থাকি জৈব অ্যাসিড, আর অজৈব অ্যাসিড গুলো খুবই শক্তিশালী বিধায় এগুলোকে আমরা, জৈব অ্যাসিড গুলোকে আমরা তাদের স্বাদ, অ্যাসিডের স্বাদ কেমন, অ্যাসিডের স্বাদ হচ্ছে টক, টক স্বাদযুক্ত। জৈব অ্যাসিড গুলো আমরা যে সকল ফলমূল খেতে আমাদের কাছে টক লাগে এগুলোর মধ্যে জৈব অ্যাসিড বিদ্যমান, কিন্তু অজৈব অ্যাসিড গুলো শক্তিশালী হওয়ার কারণে এগুলোকে আমরা মুখে নিয়ে আমরা এদের টেস্ট করতে পারবো না, এটা বিপজ্জনক বিধায় আমরা বিভিন্ন বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে হবে যে এটা অ্যাসিড কিনা। তাহলে অ্যাসিড কাকে বলি? অ্যাসিড হচ্ছে যে সকল যৌগ জলীয় দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়ন দান করতে সক্ষম তাদেরকে বলা হয় অ্যাসিড। এবার আমরা অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য আমরা জানব। অ্যাসিডের মধ্যে অ্যাসিড টক স্বাদযুক্ত, অ্যাসিডের স্বাদ বা টেস্ট হচ্ছে টক, এই টক হওয়ার কারণে এটার নাম হয়েছে অ্যাসিড। ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে, ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে আসছে অ্যাসিড, মানে অ্যাসিড টক বিধায় ল্যাটিন শব্দ টক এর অর্থ হচ্ছে অ্যাসিডাস, এখান থেকে আসছে অ্যাসিড। আর অ্যাসিডের বাংলা শব্দ হচ্ছে অম্ল, তাহলে অ্যাসিড টক স্বাদযুক্ত, অ্যাসিডের টেস্টটা হবে টক। তারপর দেখো আমরা দুই নম্বর বৈশিষ্ট্যটা আমরা জানি, অ্যাসিড অ্যাসিড লাল লিটমাস পেপার, সরি অ্যাসিড নীল লিটমাস পেপার কে লাল করে। আমরা একটু লিটমাস পেপারটা কি এটা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত, পরীক্ষাগারে সর্বাধিক ব্যবহৃত একটি নির্দেশক। নির্দেশক বলতে বোঝায় যে যে সকল পদার্থ তার নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে, সে তার নিজের বর্ণ পরিবর্তন করে নির্দেশ করে যে এই দ্রবণটা কি অ্যাসিডের দ্রবণ নাকি এই দ্রবণটা ক্ষারীয় দ্রবণ নাকি এই দ্রবণটা নিরপেক্ষ, তাদেরকে বলে নির্দেশক। যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণটি
অ্যাসিরীয় নাকি খারকীয় নাকি নিরপেক্ষ এটা নির্দেশ করে, তাদেরকে বলা হয় নির্দেশক। নির্দেশক শব্দের অর্থ হচ্ছে যা কিছু নির্দেশ করে, সে নির্দেশ করে যে এই পাত্রের সলিউশনটা হচ্ছে অ্যাসিডীয় বা ক্ষারকীয় বা নিরপেক্ষ। সে তার নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্ধারণ করে বা নির্দেশ করে যে এটা অ্যাসিডীয় নাকি ক্ষারকীয়। আমরা এবার দেখব একটু অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তারপরে অ্যাসিডের আরো বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিডের কিছু বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া রয়েছে, যেমন অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে। অ্যাসিড প্লাস ধাতু, অ্যাসিড আর ধাতুর বিক্রিয়ায় কমন উৎপাদ হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তুমি যে কোনো ধাতু নেও, যে কোনো অ্যাসিড নেও, এখানে কমন উৎপাদ হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর সাথে উৎপন্ন হবে ধাতব লবণ। অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটা হচ্ছে কমন, এটা উৎপন্ন হবেই। আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা একটু দেখি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে ধাতুর বিক্রিয়া। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়ায় একটু খেয়াল করি আমরা, এখানে কমন হচ্ছে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর অ্যাসিডের ধাতব লবণটা উৎপন্ন হবে কিভাবে, ধাতব লবণটা উৎপন্ন হবে অ্যাসিডের ঋণাত্মক অংশ আর ধাতু সংযোগের ফলে। তাহলে এখানে আমাদের আমি বিক্রিয়াটা সমতাকরণ করি নাই, এজন্য আমি তীর চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। দেখো অ্যাসিডের ঋণাত্মক অংশ হচ্ছে ক্লোরাইড আয়ন, এটার যোজনি হচ্ছে এক আর সোডিয়ামের যোজনি হচ্ছে এক, তাহলে এটা হবে সোডিয়াম ক্লোরাইড। আমরা আরো একটি উদাহরণে যাচ্ছি, যেমন সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা ক্যালসিয়ামের বিক্রিয়া দিই, তাহলে তোমরা সবার আগে প্রথমে লিখে ফেলবে যে এখানে কমন উৎপাদ হচ্ছে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস এখানে উৎপন্ন হবে। ধাতু আর অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এটা হচ্ছে কমন উৎপাদ। যে কোনো ধাতু এবং যে কোনো অ্যাসিডের বিক্রিয়ায় অবশ্যই এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এটা হচ্ছে কমন। এবার একটু আমরা একটু খেয়াল করি, ধাতব লবণটা কি হবে, এই ধাতব লবণটা নির্ভর করবে, ধাতব লবণটা নির্ভর করবে তুমি কোন ধাতু নিয়েছ, বিক্রিয়াতে তুমি কি ধাতু নিয়েছ এবং কোন অ্যাসিড নিয়েছ। এখানে এটা হচ্ছে প্লাস সালফেট, একটি হচ্ছে যৌগমূলক, এটার যৌজনী হচ্ছে টু মাইনাস, আদান হচ্ছে টু মাইনাস, আদান যত যৌজনী তত, একটি যৌগমূলকের আদান যত তার যৌজনী তত। ক্যালসিয়ামের সাথে এই অ্যাসিডের ঋণাত্মক অংশ যুক্ত হয়ে উৎপন্ন করবে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট কিভাবে উৎপন্ন হলো দেখো, এই ক্যালসিয়ামের যোজনী দুই, সালফেটের যোজনী দুই, তাহলে এখানে উৎপন্ন হলো ক্যালসিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। আমরা দেখতে পাচ্ছি অ্যাসিড এবং ধাতুর বিক্রিয়ায় সব সময় উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস আর ধাতব লবণ। এবার আমি আরেকটি এক্সাম্পলে আসি, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সাথে আমি দিব ম্যাগনেসিয়াম, দিলাম ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়ায়। তো এখানে আমরা কমন উৎপাদ হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এবার এখানে এটা হচ্ছে প্লাস, প্রথম অংশটা হবে প্লাস, একটা যৌগের প্রথম অংশ প্লাস, পরের অংশটা মাইনাস, নাইট্রেটের আদান হচ্ছে মাইনাস ওয়ান। এটা হচ্ছে ধাতু, ধাতুর সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ, ধাতুর সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ যুক্ত হয়ে উৎপন্ন করবে লবণ। কিন্তু এখানে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে দুই আর নাইট্রেটের যোজনী হচ্ছে এক, এই কারণে ম্যাগনেসিয়ামের যোজনীটা যাবে নাইট্রেটের নিচে। তোমরা পূর্ববর্তী অধ্যায়গুলোতে শিখেছো যে কিভাবে যৌগ গঠন করতে হয়,
ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 আর নাইট্রেটের যোজনী হচ্ছে 1। এই কারণে নাইট্রেটের যোজনী আসবে ম্যাগনেসিয়ামের কাছে আর ম্যাগনেসিয়ামের যোজনী যাবে নাইট্রেটের নিচে। এই হচ্ছে আমাদের একটি অ্যাসিডের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। অ্যাসিড অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে ধাতু আর অ্যাসিডের বিক্রিয়ায় কমন উৎপাদ হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আমরা যে কোনো ধাতু নিব আর যে কোনো অ্যাসিড নিব, এখানে অবশ্যই উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস আর ধাতব লবণ। ধাতব লবণটা নির্ভর করবে কোন ধাতু নিয়েছি কোন অ্যাসিড নিয়েছি। এটা হচ্ছে অ্যাসিডের একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। আমরা আরেকটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া যাব অ্যাসিডের। অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে, লবণ প্লাস পানি উৎপন্ন করে। অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন করে। এখানে পানিটা হচ্ছে কমন। যে কোনো অ্যাসিড এবং যে কোনো ক্ষারকের বিক্রিয়ায় পানি উৎপন্ন হবে আর লবণটা নির্ভর করবে তুমি কোন অ্যাসিড নিয়েছো আর কোন ক্ষারক নিয়েছো। আমরা একটু দেখি উদাহরণের সাহায্যে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এখানে এস প্লাস আর এখানে ওএস, এস প্লাস আর ওএস মিলে উৎপন্ন হবে পানি আর সোডিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হবে লবণ সোডিয়াম। তাহলে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন হবে সবসময় লবণ আর পানি। পানিটা হচ্ছে কমন আর লবণটা নির্ভর করবে তুমি ক্ষারকটা কি নিয়েছ আর অ্যাসিডটা তুমি কি নিয়েছ। আমরা আরো কিছু বিক্রিয়া দেখি, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া এখানে কি উৎপন্ন হবে। পানি হচ্ছে কমন, পানিটাকে আগেই লিখে ফেলবা যে এখানে পানি উৎপন্ন হবে। তাহলে এখানে টু প্লাস, টু প্লাস হইলে এখানে সালফেটের আদান হচ্ছে টু মাইনাস। ম্যাগনেসিয়ামের সাথে সালফেট যুদ্ধে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়ায় সবসময় উৎপন্ন হবে লবণ আর পানি। পানিটা হচ্ছে কমন আর লবণটা নির্ভর করবে আমি বিক্রিয়ার মধ্যে কি অ্যাসিড নিয়েছি এবং কি ক্ষারক নিয়েছি, তার উপর নির্ভর করে লবণটা উৎপন্ন হবে। তাহলে আমরা অ্যাসিডের আরেকটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে অ্যাসিড বিপরীত ধর্মী। অ্যাসিডের বৈশিষ্ট্য এবং ক্ষারকের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত ধর্মী, তারা একে অপরের সাথে যুক্ত হয়ে নিরপেক্ষ লবণ আর পানি উৎপন্ন করে। এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এবার আমরা অ্যাসিডের অপর একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া যাব, যা তোমাদের ক্লাস এইটের বইয়ে আছে। অ্যাসিড ধাতব কার্বনেট এবং ধাতব বাইকার্বনেট, অ্যাসিড ধাতব কার্বনেট এবং ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। এখানে কমন উৎপাদ একটু খেয়াল করতে হবে, কমন উৎপাদ হচ্ছে দুটি, আমি সংকেত আকারে লিখছি জায়গাটাকে কম, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর এখানে হচ্ছে ধাতব লবণ। ধাতব কার্বনেট অথবা ধাতব বাইকার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হবে ধাতব লবণ এবং পানি এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা হচ্ছে কমন। কমন বলতে যে কোনো ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হবে
ধাতব লবণ আর যে কোনো অ্যাসিড এবং ধাতব কার্বনের সাথে বিক্রিয়ায় পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবেই। আর ধাতব লবণটা নির্ভর করবে আমরা কি অ্যাসিড নিয়েছি, কোন ধাতুর কার্বনেট আমরা নিয়েছি। এবার একটু খেয়াল করি, ধাতব কার্বনেট আমরা নিলাম ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে ধাতু, এটা কার্বনেট। তার সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া দিই, আমরা একটু খেয়াল করি এই অংশটা, কার্বনের অংশটা এবং এই অংশটা, এই দুইটা অংশ মিলে উৎপন্ন করবে কমন উৎপাদ পানি এবং কার্বন ডাই অক্সাইড। আর বাকি যে অংশটা থাকবে এখানে কার্বনেট আর এখানে অ্যাসিডের এইচ প্লাস মিলে উৎপন্ন করবে পানি এবং কার্বন ডাই অক্সাইড। আর এখানে অ্যাসিডের ধনাত্মক অংশ ক্যালসিয়ামের যোজন একটু এটা অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে ধাতব লবণ। ক্যালসিয়ামের যোজনী দুই, ক্লোরিনের যোজনী হচ্ছে এক, বিধায় এখানে আমাকে দুই দিতে হবে। তাহলে আমরা এখানে শিখলাম ধাতব কার্বনেট আর অথবা ধাতব বাইকার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, ধাতব লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড। পানি এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে এই বিক্রিয়ার কমন। তুমি যে কোনো অ্যাসিড এখন যে কোনো ধাতব কার্বনেটের বিক্রিয়ার সময় সবার আগে লিখবে পানি এবং কার্বন ডাই অক্সাইড। আমি আরেকটি এক্সাম্পল দেই, বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট এর সাথে আমি কার বিক্রিয়া দিব, সালফিউরিক অ্যাসিড দিতে হবে। যেহেতু এটা ধাতব বাইকার্বনেট, এটা অ্যাসিড, ধাতব বাইকার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় তাহলে অবশ্যই উৎপন্ন হবে এই বাইকার্বনেটের যোজনী হচ্ছে এক, এই অংশটা মিলে উৎপন্ন হবে কমন উৎপাদ পানি এবং কার্বন ডাই অক্সাইড। আর এখানে সোডিয়ামের যোজনী হচ্ছে এক আর সালফেটের যোজনী হচ্ছে দুই, এই সোডিয়াম আর এই সালফেট মিলে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট লবণ উৎপন্ন হবে। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে বুঝতে পারতেছি যে অ্যাসিড ধাতব কার্বনেট এবং ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়ার পরে ধাতব লবণ উৎপন্ন করবে, তারই সাথে কমন উৎপাদ পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। যে কোনো ধাতু, যে কোনো ধাতুর কার্বনেট, যে কোনো ধাতুর